স্যার বলছি, এটা কি স্যার নটরাজ পেন্সিল প্যাকিং এর কাজের জন্য বলছিলাম স্যার? মে বল না ওকে স্যার, যো আবি স্যার যো নটরাজ পেন্সিল প্যাকিং কা যো কাম কা যো অ্যাডভার্টাইজ দিয়া হ্যায় না স্যার আপ? ও স্যার আবি মে ফেসবুক পর দেখা হ্যায় তো স্যার মে ও কাম করনা চাহতা হুঁ। ठीक है सर, मैं आपको प्रोसेस बता देता हूँ। है सर बताइए। इसका प्रोसेस समझा देता है। इसमें पैकिंग का काम होता है, घर बैठकर पेंसिलों को बॉक्सों के अंदर पैक करना होता है सर। एक बॉक्स के अंदर आपको 10 पेंसिल, एक शॉर्पनर, एक इरेजर पैक करना है। एक बॉक्स पे 6 रुपए होता है। बॉक्स के हिसाब बॉक्स पर आपका 6,000 सैलरी होगी, 2,000 बॉक्स पर आपका 12,000 सैलरी होगी, 3,000 बॉक्स पर आपका 18,000 सैलरी होगी। इस हिसाब से इसमें सैलरी होता है। जैसे आप एड्रेस पर आपका जो आधार कार्ड होता है, নমস্কার বন্ধুরা, আজকের ভিডিও থাম্বনেল ও টাইটেল দেখে আপনারা বুঝতে পেরেছেন যে আজকের ভিডিও কিসের ওপর হতে চলেছে। অনেক সাধারণ মানুষ আছেন যারা নিজের বাড়িতে বসে কোন একটি কাজ খুঁজছেন, কোন একটি কাজ করে কিছু ইনকাম করতে চান এবং নিজের পরিবারের আর্থিক সমস্যা সমাধান করতে চান। সেই সমস্ত কাজগুলির মধ্যে, অর্থাৎ যে কাজ বাড়িতে বসে ইনকাম করা যায়, তার মধ্যে একটি বিশেষ কাজ হচ্ছে প্যাকেজিংয়ের কাজ। বিভিন্ন রকম প্যাকেজিং আমাদের করতে হবে নিজের বাড়িতে বসে, এবং এর মধ্যে আবার একটি বিশেষ প্যাকেজিংয়ের কাজ হচ্ছে নটরাজ পেন্সিল প্যাকিংয়ের কাজ। এই বিগত কয়েক বছর ধরে আপনারা বিভিন্ন রকম বিজ্ঞাপনে কিংবা অ্যাডভার্টাইজে দেখেছেন যে এই নটরাজ পেন্সিল প্যাকিংয়ের কাজ নিজের বাড়িতে বসে অনেক টাকা ইনকাম করা যাবে। তাহলে এই কাজ কি সত্যি পাওয়া যায়? এই নটরাজ পেন্সিল প্যাকিংয়ের কাজ করে নিজের বাড়িতে বসে ইনকাম করা কি যায়, এটা কি হয় আদেও? কারণ বর্তমান যুগে বিভিন্ন সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, গুগল বিভিন্ন সাইডে প্রতি মুহূর্তে বিজ্ঞাপন দেওয়া হচ্ছে যে নটরাজ পেন্সিল প্যাকিংয়ের কাজ করুন এবং সেটা নিজের বাড়িতে বসে এবং প্রতি মাসে 30,000 টাকা ইনকাম করুন। এর মধ্যে বর্তমান যুগে ফেসবুকের বিভিন্ন গ্রুপ, ফেসবুকের বিভিন্ন পেজ, যেখানে প্রতি মুহূর্তে অ্যাডভার্টাইজ করা হচ্ছে যে বাড়িতে বসে কাজ, অর্থাৎ ওয়ার্ক ফ্রম হোম, নটরাজ পেন্সিল প্যাকিংয়ের কাজ, এবং সেখানে স্যালারি প্রতি মাসে 30,000 টাকা এবং তার সাথে একটি মোবাইল নাম্বার। তো এইরকম পোস্ট করা হচ্ছে, এবং আমি যখন চেক করছি সেখানে কিন্তু অনেকে কমেন্ট করে এই কাজটি আমি পেতে চাই, কিভাবে পাবো, কিভাবে যোগাযোগ করব। তার মানে মানুষের এখনও অনেক ইচ্ছা আছে বা এই কাজটা পাওয়ার আগ্রহ আছে, অর্থাৎ মানুষ চাইছে এই কাজটি পেতে, সেই সুযোগটাকে কিছু অসাধু ব্যক্তি কাজেও লাগিয়ে নিচ্ছে। তো আজকের ভিডিওর মূল বিষয়বস্তু হলো এটাই, যারা এই কাজের বিজ্ঞাপন দিচ্ছেন প্রতি মুহূর্তে, যারা পোস্ট করছেন যে নটরাজ পেন্সিল প্যাকিংয়ের কাজ বাড়িতে বসে 30,000 টাকা প্রতি মাসে, তো অ্যাকচুয়ালি কি সাধারণ মানুষ এখান থেকে কাজ কি পাচ্ছেন? সাধারণ মানুষ কেউ কি এই কাজ পেয়েছেন? এখানে কাজ করে কি ইনকাম করতে পাচ্ছেন? আজকের ভিডিওর মূল বিষয়বস্তু হলো এটাই যে এখানে যে সমস্ত বিজ্ঞাপন দেওয়া হয় সেই বিজ্ঞাপনের মাধ্যমে যদি আপনি অ্যাপ্লাই করেন বা সেখানে যোগাযোগ করেন, আপনি কি কাজ পাবেন? তো সম্পূর্ণ আমি নিজে এটাকে ভেরিফাই করেছি, আমি নিজে সেই পোস্টের অনেক নাম্বারে, অর্থাৎ যেখানে নাম্বারগুলি দেওয়া আছে যোগাযোগ করার জন্য, সেই সমস্ত নাম্বারে কল করে নিজে ভেরিফাই করেছি যে অ্যাকচুয়ালি কাজ কি পাওয়া যায়। আর যদি কাজ না পাওয়া যায় তাহলে তারা এই বিজ্ঞাপন কেন দিচ্ছেন? তো সম্পূর্ণ লাইভ প্রুফ আপনাদের এই ভিডিওতে দেখাবো। আপনারা পুরো ভিডিওটা মনোযোগ সহকারে, ধৈর্য সহকারে দেখুন। আশা করছি কোনো অসাধু ব্যক্তিকে নিজের কষ্টের টাকা দিয়ে ঠকবেন না, এবং আজকে সচেতন হয়ে যাবেন যে এই সমস্ত কাজ পাওয়া যায় কি না, সম্পূর্ণ সত্যতা আজকের এই ভিডিওতেই জানতে পারবেন। তাই পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন। এর সাথে এটাও বলি বন্ধুরা, আমি সৌভিক এবং আপনারা দেখছেন কেরিয়ার টিউব ক্লাস। যদি আজ আপনি এই চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাবেন এবং বেল নোটিফিকেশানটা অবশ্যই অল করে রাখবেন। এবং যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটি লাইক করবেন, এবং আপনার যা মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন।
তো আর কিছু বলছি না বন্ধুরা, চলুন মেন টপিক শুরু করছি। আপনারা পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন। তো বন্ধুরা, আমি এই মুহূর্তে একটি নাম্বার প্রথম শুরু করছি, একটি নাম্বার আমি ফোন করছি এবং নাম্বারটি আমি কালেক্ট করেছি ফেসবুক থেকে, আমি স্ক্রিনশটে দিয়ে দেবো। ওকে, তো এখন আপনাদের নাম্বারটা দেখাই, এইটা হচ্ছে সেই নাম্বার, আপনারা যদি একটু ভালো করে দেখবেন এইটা হচ্ছে সেই নাম্বার, এই নাম্বারটিতে আমি এখন কল করছি। ওকে, তো এবার আপনাদের শোনাবো যে সেখান থেকে কি ফিডব্যাক আসে। রিং হচ্ছে বন্ধুরা, দেখুন রিং হচ্ছে। হ্যালো। হ্যালো, হ্যাঁ স্যার, স্যার বলছি এটা কি স্যার নটরাজ পেন্সিল প্যাকিং এর কাজের জন্য বলছিলাম স্যার। স্যার হিন্দি আতা হ্যায় ক্যা? হ্যাঁ স্যার, হিন্দি হিন্দি আতা হ্যায় স্যার, হিন্দি। হ্যাঁ স্যার, মে বোল রহা হুঁ কি স্যার জো আবি স্যার জো নটরাজ পেন্সিল প্যাকিং কা জো কাম কা জো অ্যাডভার্টাইজ দিয়া হ্যায় না স্যার আপ? হ্যাঁ স্যার। ও স্যার আবি মে ফেসবুক পর দেখা হ্যায় তো স্যার মে ও কাম করনা চাহতা হুঁ। ঠিক है सर, मैं आपको प्रोसेस बता देता हूँ। है सर, बताइए सर। सर इसमें आपको खुला मैटर मिलेगा, उसको पैकिंग करना होगा घर पर रहकर। ओके सर। सर उसमें आपका 30,000 रुपए सैलरी होगा, हाफ सैलरी मेटेरियल के साथ में दिया जाएगा, बाकी हाफ सैलरी मेटेरियल कंप्लीट होने के बाद में। इसमें सर व्हाट्सएप के आधार पे सर आपको रजिस्ट्रेशन कराना होगा, रजिस्ट्रेशन के लिए आधार कार्ड का फोटो दोनों साइड से। ओके सर। एक अपना पासपोर्ट साइज फोटो लगाना होगा, 620 रुपए रजिस्ट्रेशन फीस चार्ज लगाना होगा। आपका ज्वाइनिंग कार्ड बनेगा, जैसे ज्वाइनिंग कार्ड आज की डेट में आपका ज्वाइनिंग होगा, 24 घंटे के अंदर आपका माल डिलीवरी होम लोकेशन पर किया जाएगा। ओके सर। तो सर आप आज सर कल में ज्वाइन किया तो कल के बाद परसों मेरा प्रोडक्ट जो मटेरियल वो आ जाएगा सर? क्या सर? जो काम करने के लिए जो मटेरियल जो प्रोडक्ट आएगा वो सर आ जाएगा सर परसों दिन? हाँ सर आ जाएगा। अच्छा सर, तो सर पहले क्या करना होगा सर? सर ये मेरा सेम व्हाट्सएप नंबर है, इस पर अपना आधार आईडी का दोनों साइड से फोटो। अच्छा। एक अपना पासपोर्ट साइज लगाना होगा व्हाट्सएप पे। ओके सर। ठीक है सर। अच्छा, 620 रुपए रजिस्ट्रेशन फीस चार्ज लगाना पड़ेगा, कंपनी का अकाउंट नंबर दिया जाएगा, उसमें आपका 620 रुपए रजिस्ट्रेशन फीस लगाने के बाद में उसका स्क्रीनशॉट सेंड करना होगा अमाउंट का। सर 620 रुपया क्या अभी देना पड़ेगा, नहीं काम स्टार्ट करने के बाद चलेगा सर? सर रजिस्ट्रेशन नहीं होता सर, रजिस्ट्रेशन होने के बाद में ही आपको मटेरियल निकाला जाएगा कंपनी से। अच्छा अच्छा जी सर, तो ठीक है सर। तो अभी सर आपको ये नंबर व्हाट्सएप पर मैसेज करना होगा सर और डॉक्यूमेंट सेंड करना होगा ना? यस सर, यस। ठीक है सर। सर एक बात बोल सकता हूँ? हाँ बोलिए सर। मेरा काम हो जाएगा ना सर? हाँ सर 100% कोई नहीं, अपने डॉक्यूमेंट्स लगाइए, मैं आपका ज्वाइनिंग कार्ड बनाकर व्हाट्सएप करूँगा, आपका ओरिजिनल कार्ड आपको जो डिलीवरी बॉय का बंदा आएगा ना मेटेरियल देने के लिए। हाँ सर, वो आपको देके जाएगा ओरिजिनल कार्ड प्लास्टिक वाला, मैं आपको ज्वाइनिंग कार्ड बनाकर आपको व्हाट्सएप करूंगा आज के डेट में। और सर ये काम सर नटराज पेंसिल पैकिंग का ही काम है सर? हाँ जी ओरिजिनल। अच्छा अच्छा, ठीक है सर, बहुत शुक्रिया सर। तो काम मिलेगा सर, बहुत मेरा आसान होगा क्योंकि सर मेरा काम का बहुत ज़रूरत है सर, क्योंकि अभी सर घर में है सर, थोड़ा सा प्रॉब्लम के लिए सर मैं बाहर जाके काम नहीं कर सकते, इसलिए सर घर बैठे कुछ भी काम मिलेगा तो सर बहुत अच्छा होगा सर। नो प्रॉब्लम सर, अपना डॉक्यूमेंट सेंड करिए। ओके। और सर एक बात सर, सैलरी कितना होगा सर बोला आप? आपका 30,000 रुपये होगा, हाफ सैलरी मटेरियल के साथ में दिया जाएगा, बाकी हाफ सैलरी मटेरियल कंप्लीट होने के बाद में। अच्छा अच्छा अच्छा, ठीक है सर। ठीक है सर। ओके सर, ठीक है सर, आपको मैं व्हाट्सएप करता हूँ सर। ठीक है, ओके सर, थैंक यू सर, थैंक यू। सो बंधुरा, আপনারা সবই শুনলেন, কল কেটে দিয়েছে, আপনারা সবই শুনলেন যে
মানে একদম খুব সিম্পল কথা, এখানে 30,000 টাকা স্যালারি প্রোভাইড করবে। আপনার এখানে জয়নিং করার জন্য আপনার আধার কার্ড, প্যান কার্ড, যে সমস্ত ভোটার আইডি এইগুলো ওদেরকে হোয়াটসঅ্যাপে সেন্ড করতে হবে ফটোকপি। এছাড়া এখানে কিছু রেজিস্ট্রেশন চার্জ আছে, সেটা হচ্ছে 620 টাকা। তো এখন কথা হচ্ছে এই যে পুরো মানে এরা যে গেমটা খেলছে, মানে এটা গেম আর এটা গল্প। অ্যাকচুয়ালি বাড়িতে বসে 30,000 টাকার যে স্যালারি, এবং সেটা নটরাজের মতন একটা কোম্পানি, এবং এই যে এইটা বহুদিন ধরেই আসছে, ঠিক আছে। তো এরকম টাইপের একটু অ্যালার্ট করার ভিডিও, ফার্স্ট টাইম আমি একটু চিন্তাভাবনা করলাম, কারণ এখনও মানুষ এরকম কাজের ওপর প্রচুর মানে ইন্টারেস্টেড, যে এরকম কাজ যদি আমি পাই বাড়িতে বসে। কিন্তু যারা ভেরিফাই যে করাটা অবশ্যই দরকার, এইসব কাজ পাবো কি না, সেই চিন্তাভাবনাটা তারা করেন না। তারা কি করেন, এই যেমন উনি আমার সাথে কথা বললেন যে তাকে ডকুমেন্টস সেন্ড করতে হবে, তাকে 620 টাকা সেন্ড করতে হবে তাদের অ্যাকাউন্ট নাম্বারে। এইসব মানুষ কী হয়, ভেরিফাই না করে তাদেরকে আগেই সেন্ড করে দেন এবং টাকাটা তুমি দিয়ে বসে থাকলেন, এবং পরে কিন্তু তাকে সেই মাথায় হাত দিতে হবে যে টাকাটা আমার চলে গেল। তো অ্যাকচুয়ালি এটা হচ্ছে, এগুলো রিয়েল কোনো জিনিসই নয়, এগুলো সম্পূর্ণ একটি ফ্রড। নটরাজ পেন্সিল প্যাকিংয়ের অ্যাকচুয়ালি বাড়িতে বসে এরকম কোনো কাজ হয় না, ঠিক আছে। তো আমি আপনাদের বারবার বলছি, নটরাজ পেন্সিল প্যাকিংয়ের কাজ বাড়িতে বসে হয় না। অ্যাকচুয়ালি প্যাকেজিং যে কাজটা সেটা তো হয়, কিন্তু বাড়িতে না, সেটা কোম্পানিতে হয়, কোম্পানির ফ্যাক্টরিতে হয়, তাদের আলাদা প্রসেস আছে সেই কাজটাকে করার জন্য। বাড়িতে বসে যদি সবাই নটরাজ পেন্সিল প্যাকিংয়ের কাজ করবে, তুমি 30,000 টাকা ইনকাম করবে, তাহলে সবাই করবে, তাই না? মানে বাইরে কাউকে কাজে যেতে হবে না, এটা হচ্ছে ঘটনা মন্ত্রা। তো আপনারা বুঝতে পারলেন। তো এবার আমি আরও কয়েকটি নাম্বারে কল করছি এবং আপনারা শুনুন। তো বন্ধুরা, আগের নাম্বারটি তো রিং হলো বাট রিসিভ করেনি, তো এবার এই নাম্বারটি আমি এখন করবো, ঠিক আছে। এই নাম্বারটি আপনারা দেখে নিন, এই নাম্বারটিতে আমি এখন করছি, ঠিক আছে। এই নাম্বারটিতে আমি এখন করছি, ঠিক আছে, দেখে নিন। এই নাম্বারটি আমি করছি কল। এটাও রিং হচ্ছে, ঠিক আছে, এটাও কিন্তু রিং হচ্ছে বন্ধুরা, দেখা যাক কি হয়। হ্যালো, 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 হ্যাঁ স্যার, শুন পা রে স্যার মেরা বাত। Yes sir, শুন পা রে স্যার, মে বোল রহা হুঁ স্যার, আভি স্যার ফেসবুক পর এক পোস্ট দেখা হ্যায় জো নটরাজ পেন্সিল প্যাকিং কা কাম ঘর বেটে হোতা হ্যায়, তো স্যার ও কাম কে লিয়ে স্যার আপকো কল করনা হুঁ। Yes sir, হ্যাঁ স্যার, তো মে কাম করনা চাহতা হুঁ স্যার, তো কে করনা হোগা স্যার, কাম মিলেগা কে স্যার মেরা? লো এক এক মিনিট স্যার সে বাত কর লো। হ্যাঁ হ্যাঁ, হ্যালো, রুকো স্যার, ওয়ান মিনিট। ওকে স্যার, হ্যালো, হ্যালো, হ্যাঁ জি স্যার, ইসকা মে আপকো প্রসেস সমঝা দেতা হুঁ। হ্যাঁ স্যার বলিয়ে স্যার। কাহাঁ সে বাত কর রহে হ্যায় স্যার আপ? স্যার মে তো কলকাতা সে বোল রহা হুঁ স্যার। हाँ सर, इसका प्रोसेस समझा देता है। इसमें पैकिंग का काम होता है, घर बैठकर पेंसिलों को बॉक्सों के अंदर पैक करना होता है सर। एक बॉक्स के अंदर आपको 10 पेंसिल, 1 शॉर्पनर, 1 इरेजर पैक करना है। एक बॉक्स पे 6 रुपए होता है, बॉक्स के हिसाब से इसमें सैलरी होता है। जैसे आप एक महीने के अंदर 1,000 बॉक्स पैक किए, तो 1,000 बॉक्स पर आपका 6,000 सैलरी हो गया, 2,000 बॉक्स पर आपका 12,000 सैलरी हो गया, 3,000 बॉक्स पर आपका 18,000 सैलरी हो गई। इस हिसाब से इसमें सैलरी होता है। जैसे आप एड्रेस पर आपका जो आधार कार्ड होता है, आधार कार्ड बेस पर आपको मटेरियल दिया जाता है। जैसे पाँच दिन होते कल शाम तक आपके पास में मटेरियल आता है, उसका आपके हाथ में आते हैं, आपको पूरा प्रोसेस समझा के जाते हैं, पूरा डिटेल में बता के जाते हैं। ज्वाइन करने के लिए आधार कार्ड, दोनों तरफ आपका पासपोर्ट साइज फोटो लगता है। 24 आवर्स के अंदर आपका डिलीवरी हो जाता है मटेरियल। आधार कार्ड बेस पर आपको मटेरियल दिया जाता है, दोनों का साइज आधार कार्ड, एक आपका फोटो। 620 रुपए में ज्वाइनिंग फीस होती है, जो सिक्योरिटी तौर पर डिपोजिट होती है, उसमें आपको ओनली 20 रुपए माइनस होता है। 600 रुपए आपको उसी कार्ड में आपको रिफंड कर दिया जाता है। ये सिक्योरिटी तौर पर पहले डिपोजिट कराना पड़ता है। अच्छा सर। हाँ जी सर, अगर आप इंटरेस्टेड हैं तो सेम व्हाट्सएप नंबर का डॉक्यूमेंट, आधार कार्ड, दोनों सर से आपका फोटो,
और 5-620 रुपए इसमें ज्वाइनिंग फीस होती है। जैसे वीडियो डिलीट हो जाएगा आपका ओनली 20 रुपए माइनस होगा सर। सर 520 रुपया 620 होगा सर। सिक्योरिटी आपके लिए ज्वाइनिंग कार्ड आएगा तो ज्वाइनिंग कार्ड होता है ना सर। हाँ सर हाँ हाँ वो दिखा देता हूँ आप एक बार वो चेक कर लीजिएगा जहाँ तो बंदे काम कर रहे हैं फिर अपना सर वो चेक कर लीजिएगा सर। ओके अच्छा सर तो अभी सर वो सेंड करना होगा सर जो डॉक्यूमेंट्स बोला वो सेंड करना होगा और 620 रुपये रजिस्ट्रेशन के लिए सेंड करना होगा ना सर। हाँ व्हाट्सएप पर लिख के भेजिए मैं आपके लिए सेंड कर देता हूँ और चेक कर लीजिएगा आपको कुछ है। अच्छा सर ओके थैंक यू। कितना दिन का कॉलटा केटे दिल ठीक है जाए होक तो बंधुरा बुझते मैं पूरा मुखस्त बोले गल आसले बोले बोले एरकम प्रैक्टिस हो गए मैं ये डायलगुलो सबाई के बोलते हैं तो मैं जरा कल कर तो ব্যাপারটা হচ্ছে এটাই বন্ধুরা যে সবাই একই বলছে এবং আমি যে দুটো নম্বরে কল করলাম ডকুমেন্টস তো সব একই বলল এবং যে টাকার যে অ্যামাউন্টের কথা সেটাও কিন্তু 620 টাকা অর্থাৎ এদের একটা একটাই টিম কাজ করছে মানে একটাই টিম বিভিন্ন মানুষ আলাদা আলাদা নাম্বারকে নিয়ে কাজ করছে ঠিক আছে তো ব্যাপারটা হচ্ছে বন্ধুরা এটাই যে এগুলো সম্পূর্ণ একটি মানে ফেক এগুলো অ্যাকচুয়ালি এগুলো এরকম কাজ হয় না তো আপনারা এগুলো আবেদন করবেন না ঠিক আছে তো নেক্সট আরও একটি নাম্বার আমি ট্রাই করছি সো বন্ধুরা আমি আরও একটি নাম্বারকে আপনি ফোন করব ঠিক আছে এবং কি বললে আপনারা শুধু শুনুন এটাও কিন্তু সবগুলি কিন্তু ফেসবুক এবং ইনস্টাগ্রাম থেকে আমি কালেক্ট করেছি এটা হচ্ছে ফেসবুক থেকে কালেক্ট করা এই নাম্বারটি আপনারা দেখুন এই হচ্ছে সেই নাম্বার ঠিক আছে আশা করি বুঝতে পারছেন এই এই নাম্বারটি তখন আমি করছি আমি 300টা দিয়ে দেবো ঠিক আছে নাম্বারটি আমি করি দেখি কি কথা হয় রিং হচ্ছে ওকে খুব ভালো কথা রিং হচ্ছে আপনি দ্বারা ডায়াল কিয়া গয়া নাম্বার অভি ফিক্সড হে কৃপয়া কোনো কারণে কেটে দিচ্ছে হয়তো একজনের কাছেই ওই দুটো দু তিনটা নাম্বার একজনের কাছে আছে যেহেতু আমি একই নাম্বার থেকে আগে ফোন করলাম সেই জন্য হয়তো কেটে দিচ্ছে যাই হোক তো আরও একটি নাম্বার ট্রাই করছি কোনো অসুবিধা নেই নাম্বার আমি 10-15টা রেডি করে রেখেছি তো বন্ধুরা এটা এখন আপাতত লাস্ট নাম্বার এই নাম্বারটিতে আমি এখন করছি তো দেখা যাক এইটাতে রিসিভ করে কি না ওকে তো এই যে আমি করছি হ্যাঁ রিং হচ্ছে দেখা যাক রিসিভ করে কি না তো বন্ধুরা আপনারা দেখলেন সম্পূর্ণ লাইভ প্রুফ আপনাদের দেখালাম এখানে পরপর কয়েকটি নাম্বারে আমি কল করলাম এবং সেই সমস্ত নাম্বারগুলো পেয়েছি ফেসবুকের বিভিন্ন গ্রুপ পেজ এই সমস্ত জায়গা থেকে এবং আপনারা দেখলেন যে সমস্ত নাম্বারগুলিতে আমি পরপর কল করলাম তার মধ্যে কিছু নাম্বার কল রিসিভ করে কথা বলল এবং কিছু নাম্বার কল রিসিভ করেনি তো আপাতত যে নাম্বারগুলির সাথে আমার কথা হলো তো মূল যে বক্তব্য বোঝা গেল যে এখানে কাজ পাওয়ার জন্য তাদের কিছু সিস্টেম এখানে চালু করে রেখেছে সেই সিস্টেমগুলির মধ্যে কিছু ডকুমেন্টস আপনাকে সাবমিট করতে হবে তার মধ্যে মেন কিছু ডকুমেন্টস যেমন আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড এই ধরনের যে সমস্ত আমাদের মূল্যবান পরিচয়পত্র ডকুমেন্টস সেগুলো সাবমিট করতে হবে এর সঙ্গে একটা অ্যামাউন্ট ফিস ওদেরকে জমা করতে হবে সেটা হচ্ছে 620 টাকা এবং যতগুলি নাম্বারে কথা বললাম সবগুলি কিন্তু আলাদা নাম্বার কিন্তু এখানেই হচ্ছে টুইস্ট যে সবারই অ্যামাউন্টের পরিমাণ একই অর্থাৎ 620 টাকা তো এখানে একটাই কথা হলো যে এই যে চেনটা অর্থাৎ এইটা একটা পুরো চেন সিস্টেমে চলছে আর এই চেন সিস্টেমটা কোনো একটি টিম ওয়ার্ক কাজ করছে অর্থাৎ একটি দল মানে কোনো একটি নির্দেশক পুরো টিমটাকে পরিচালনা করছে এবং আলাদা আলাদা নাম্বার তারা চালু করে রেখেছে অর্থাৎ আপনি যে কোনো পোস্ট থেকে যে কোনো আলাদা নাম্বারই কল করবেন তাদেরই কোনো টিমের কোনো ব্যক্তি রিসিভ করবে কলটি তো এই হচ্ছে মূল বিষয়বস্তু এবার প্রশ্ন হচ্ছে
যে এখানে যে সমস্ত ডকুমেন্টস সাবমিট করতে বলা হচ্ছে এবং যে অ্যামাউন্ট জমা করতে বলা হচ্ছে, অর্থাৎ কাজটি তারা দেবে বলে জমা করতে বলছে, তো আদৌ কি কাজ পাবো? তো এখানে উত্তর হচ্ছে না, অর্থাৎ এগুলো সম্পূর্ণ একটি ফ্রড, সম্পূর্ণ ফেক। এবং আপনাদের আমি কিছু হোয়াটসঅ্যাপের কিছু স্ক্রিনশট সেন্ড করি। আমি যে সমস্ত নাম্বারে কল করলাম সেখানে কথা শুনলেন যে তারা বলছে হোয়াটসঅ্যাপে তারা মেসেজ করবে এবং আমাকেও রিপ্লাই করতে হবে, এবং তারা মেসেজ করে ঠিক কী মানে বলতে চাইছে তো সেটা আপনাদেরকে শেয়ার করি। এখানে কিছু আইডি কার্ড আমাকে সেন্ড করেছে, এই আইডি কার্ডগুলো হচ্ছে এনারা যেটা বলতে চাইছেন যে অলরেডি যারা কাজ পেয়েছেন তো তাদের আইডি কার্ড বানানো হয়েছে, সেগুলোর কিছু প্রুফ আমাদের দেখানো হচ্ছে আমাদের বিশ্বাস করানোর জন্য যে তারা অ্যাকচুয়ালি সত্যি কাজ দিয়ে থাকে। কিন্তু বন্ধুরা, এখানে যে সমস্ত আইডি কার্ডগুলো দেয়া হয়েছে, অর্থাৎ যেগুলো আমাকে পাঠিয়েছে, এই আইডি কার্ডগুলো বানাতে মাত্র 2 মিনিট লাগবে। আপনি আপনার মোবাইল থেকে বানাতে পারবেন, গুগল প্লে স্টোরে এমন অ্যাপ আছে, এরকম আইডি কার্ড আপনি নিজে বানাতে পারবেন নিজের ছবি বা অন্য কারোর ছবি দিয়ে। জাস্ট 2 মিনিট লাগবে, যা শিখলেই হবে। এবং আইডি কার্ডগুলো দেখতে আপনারা মানে আমাদের কাছে যে রেশন কার্ড আছে, ডিজিটাল রেশন কার্ড, ঠিক সেই রকম টাইপের। তো এইরকমভাবে একটা মানুষকে যাতে বিশ্বাস করানোর জন্য যা যা দরকার সম্পূর্ণ দিক থেকে তারা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তো এখন কথা হচ্ছে যে এখানে কি কাজ আমি পাবো, মেন যে কথা, তো উত্তরটা হচ্ছে না, সম্পূর্ণ একটি ফ্রড, সম্পূর্ণ একটি ফেক সার্কেল যেখানে কাজ পাওয়া যাবে না। এবং এর সাথে এটা বলি, আপনি যে টাকা দিচ্ছেন, টাকা তো দেবেন, সেটা তো চলে যাবে, সেটা আপনি রিটার্ন তো পাবেন না। এর সাথে আপনার যে মূল্যবান ডকুমেন্টস যেগুলো সাবমিট করতে বলছি, সেই ডকুমেন্টসগুলো আপনার কিন্তু বড় কোনো ক্রাইম তারা করতে পারে, ডকুমেন্টস দিয়ে তারা ক্রাইম করতে পারে। তার মানে টাকা তো যাচ্ছে ঠিক আছে, বাট আপনার যে মূল্যবান ডকুমেন্টস সেগুলোও কিন্তু নিরাপদ নয়। অর্থাৎ কোনো রকমভাবেই আপনার মূল্যবান কোনো ডকুমেন্টস, কোনো রকম টাকা পয়সা ভুল করেও দেবেন না, কোনো রকমভাবে বিশ্বাস করবেন না, কারণ সম্পূর্ণ একটি ফেক ফ্রড। এইরকম নটরাজ পেন্সিল প্যাকিংয়ের কাজ কোনো দিনই বাড়িতে বসে হয়নি আর হবেও না, কারণ নটরাজ একটি খুব বড় কোম্পানি, একটি ব্র্যান্ড কোম্পানি, সেই কোম্পানির কাজ কোনো দিন এইরকম প্যাকেজিংয়ের কাজ বাড়িতে বসে তারা দেয় না। এটা কোম্পানির নাম দিয়ে চালাচ্ছে যে আইডি কার্ড যেটা দেখাচ্ছে নটরাজের নাম লিখে, বাট এগুলো সম্পূর্ণ একটি ফেক, এগুলো রিয়েল কিছু না। তো আপনারা বুঝতে পেরেছেন বন্ধুরা যে এর যে মূল যে বিষয় সেটা হচ্ছে এই সমস্ত অ্যাডভার্টাইজ, এই সমস্ত বিজ্ঞাপন যখনই দেখবেন সম্পূর্ণভাবে অ্যাভয়েড করবেন, ঠিক আছে? কখনই আগ্রহ দেখাবেন না বা কখনই এদের বিশ্বাস করবেন না, এবং ডকুমেন্টস বা টাকা পয়সা কখনই এদের হাতে দেবেন না, যা দেবেন চলে যাবে, কোনো দিনই রিটার্ন পাবেন না। সব শেষে একটি কথাই বলবো বন্ধুরা, যে এই সমস্ত ফেক জায়গা থেকে, এই সমস্ত ফ্রড জায়গা থেকে নিজেকে সচেতন এবং সাবধানে রাখুন। কখনোই এই সমস্ত জায়গায় নিজের পার্সোনাল কোনো ডিটেলস বা কোনো টাকা পয়সা শেয়ার করবেন না, যেগুলো শেয়ার করবেন সেগুলো কিন্তু একটা ভুলভাল জায়গায় শেয়ার করছেন, এটা কিন্তু মাথায় রাখবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এবং এতক্ষণ পর্যন্ত যারা ধৈর্য সহকারে এত দূর পর্যন্ত ভিডিওটা দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো আপনারা বুঝতে পেরেছেন আশা করছি যে এই সমস্ত নটরাজ পেন্সিল প্যাকিংয়ের নামে যে সমস্ত কাজের কথা বলা হয় বা যে সমস্ত লোভনীয় আকর্ষণ দেখানো হয়, 30,000 টাকা স্যালারি কথা বলা হয়, সম্পূর্ণ একটি জালিয়াতি কারবার, সম্পূর্ণ একটি ফেক, ঠিক আছে? তো আপনারা এই সমস্ত ফেক জায়গা থেকে সাবধানে এবং সচেতন থাকুন। তো আজ এই পর্যন্তই, আমি ভিডিওর একদম লাস্টে এসে গেছি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, যদি কোনো প্রশ্ন মতামত বা কোনো সাজেশন যাই থাকুক না কেন, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না, এবং যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটি লাইক করবেন। এবং যে সমস্ত বন্ধুরা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাবে। তো আজ এই পর্যন্তই বন্ধুরা, আপনাদের সাথে দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। আজ আসি, জয় হিন্দ, বন্দে মাতরম।